শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়টি খোলাসা করল মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে এমন কথা বলেননি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। শুক্রবার 12 মার্চ সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে এই মন্তব্য করেননি। এ সময় অনেক মিডিয়া কর্মী সেখানে উপস্থিত ছিলেন। ফুটেজ দেখে ভালোভাবে শুনে নিউজ করার জন্য অনুরোধ করা হলো। এম এ খায়ের বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভিডিও ফুটেজে দেখা গেছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 30 মার্চ খোলার কথা আর বিশ্ববিদ্যালয় খোলার কথা 24 মে এবং হলগুলো খোলার কথা রয়েছে 17 মে থেকে। গত 1 বছরে যে পর্যবেক্ষণ করেছি, আমাদের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবক সহ সকলের স্বাস্থ্য ঝুঁকি সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নেব, কাজেই আমরা পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী বলেছেন, মার্চ মাসেই সংক্রমণ হয়েছিল, এরপর বেড়েছিল, এখন একটু মনে হয় ঊর্ধ্বগতি। টিকা এসে যাওয়াতেই আমাদের সবার মধ্যে কিছু শৈথিল্যের ভাব দেখা দিয়েছিল। আশা করি এই যে বাড়ছে তাতে সবাই সচেতন হবেন, সবাই ভালোভাবে স্বাস্থ্যবিধি মানবেন, তাহলে বাড়বে না। যদি এই সঙ্গে আলোচনার সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পূর্ণ বিবেচনা করবে, তারিখটি 30 মার্চই থাকবে নাকি পরিবর্তন হবে, যদি পরিবর্তন হয় তাহলে আপনাদের সহযোগিতায় আমরা সময় মতো জানিয়ে দেব। তো এই ছিল আজকের নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।